আজি টু এন জি সি গেট কাকু যে শপ আছে সদায় আমি মানে কমপ্লেইন সাবমিট পাইছিল আগতে আর এটা পূজা দিন আহি আছে সেইটার কারণে আরও একটু বাড়ি গেল এইটার কারণে আমি যে আমি দিনের সময় একদম অচক মানে পরিদর্শন করেছিল ইয়াত আমি মানে দুটা বস্তুটো পালোঁ দুটা কেসটো একেলগে হয়ে গেল আমার ইয়াত মানে ডোমেস্টিক সিলিন্ডারটি ব্যবহার করেছিলে আর তারপরে এইটু মৌসুম ডিমান্ড হেডে যে আপনাদের এই মাত্র চালে কি কিমান মৌসুম কিনা ব্যবহার একটু চলি আছে এই আমি ধরল আর দুটা মানুষ আমি ইয়াত এরেস্ট করলো আর দুটা মান এই যে দোকান সম্মুখত একটা দোকান আছে তাতে দুটা মানুষ আমি এরেস্ট ললো রাইজক মানে আপিল করেছো কি রাইজ যেটা আমাকে মানে কমপ্লেন যে আমি লগেলগে একশন লো এইটার কারণে মানে এইটু রিকুয়েস্ট আছে রাইজক কি মানে রাইজ যেটা আপনাদের এনেকা কৃপাটা পায় আমাক লগেলগে ইনফরমেশন দিব লাগে আবকারী বিভাগের মানুষ মানে রিকুয়েস্ট করেছো কি পূজালৈকে একদম ধুমধাম ধরনের এটু করব লাগে কেতিয়াও ল্যাগ সিটি করব না লাগে যদি ল্যাগ সিটি হয় তেতে এনেকা বস্তুটো সিজন হয় কনক গগৈ কোত থাকে মাটি মালিকের নাম কি সুজিত দাস গুপ্তা কোত থাকে সমামান সমামত বিক্রি আছো